আপনি দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি ইয়াসমিন নিশাত। আসন্ন টি-20 বিশ্বকাপের আসর বসবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই বৃহস্পতিবার বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে, যে তালিকায় নিশ্চিতভাবে থাকবেন মুস্তাফিজ। আর সেই কাজের সূত্রে চেন্নাই থেকে ঢাকায় উড়ে এসেছেন কাটার মাস্টার। বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিজও নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার স্কোয়াডের সম্ভাব্য সব ক্রিকেটারকে থাকতে হবে ভিসার কাজের জন্য। শুরুতে ধারণা করা হয়েছিল 4 তারিখ ভিসার কাজ শেষ করে আবার ভারতে যাবেন নাফিজ। 5 এপ্রিল ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তারা নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য দলের সঙ্গে থাকবেন মুস্তাফিজ। তবে শেষ পর্যন্ত হয়তো ফিজকে ছাড়াই হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামতে হবে চেন্নাইকে। কেবল চট্টগ্রামে টেস্ট শেষ করেছে বাংলাদেশের খেলোয়াড়রা, সেখান থেকে দলের সকলেই যোগ দেবেন। ধারণা করা হচ্ছে পুরো কাজ সুষ্ঠুভাবে শেষ করতে গিয়ে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচটাই মিস করতে যাচ্ছেন দাফিজ। চেন্নাইয়ের পরের ম্যাচ 8 এপ্রিল হোম ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের জন্য মুস্তাফিজের থাকা না থাকা ঝুলে আছে এখনও অনিশ্চয়তার মাঝে। 5 ও 8 এপ্রিলের 2 ম্যাচের পর চেন্নাই সুপার কিংস পরের ম্যাচ খেলবে 14 এপ্রিল। সেই ম্যাচে অবশ্য মুস্তাফিজের না থাকার কোনো শঙ্কা নেই। অবশ্য বাংলাদেশের এ পেসারকে পুরো মৌসুমে পাওয়ার সম্ভাবনা নেই চেন্নাইয়ের। বিসিবির দেওয়া অনাপত্তিপত্র অনুযায়ী 12 মে পর্যন্ত পাবে ফ্রাঞ্চাইজিটি, বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট 51 দিনের জন্য এই বাহাতি পেসারকে ছুটি দিয়েছেন বিসিবি। তারপর দেশে ফিরতে হবে জিম্বাবুয়ের সিরিজের জন্য। padmanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24।